নমস্কার দর্শক বন্ধুরা, মুনমুনের পৃথিবীতে সকলকে জানাই স্বাগত। আজকে একটা ডিমের দুর্দান্ত একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। ডিমের তো অনেক রকম রেসিপি করে খেয়েছি, একবার বাড়িতে বন্ধুদের বলবো ডিমের দুর্দান্ত এই রেসিপিটা করে খেয়ে দেখুন, আশা করি কিন্তু খুব ভালো লাগবে। রুটি, ভাত, লুচি প্রত্যেক কিছুর সাথে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে। বন্ধুদের বলবো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে খেয়ে দেখুন, আশা করি কিন্তু ভালোই লাগবে। ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিও নিচে দেখুন একটা লাল বোতাম আছে, সেটা ক্লিক করে রাখুন সবার প্রথমে নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। বন্ধুদের বলছি আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। নতুন সাথে আজকে ডিমের একটা রেসিপি করব, তার জন্য চারটে ডিম নিয়েছি, চারটে ডিম বয়ল করা। এবার গ্রেট করে নেব। এইভাবে করে গ্রেট করতে হবে লম্বা লম্বা করে। ডিমের এক খেয়ে কিন্তু ডিমের তরকারি খেতে খেতে কিন্তু মুখে আর ভালো লাগে না খেতে। আমি যে রেসিপিটা করছি সেটা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখুন, খুব ভালো লাগে খেতে, দুর্দান্ত লাগে খেতে। কিন্তু নতুন ধরনের একটা ডিমের রেসিপি আজকে তৈরি হচ্ছে। কিন্তু ডিমটা গ্রেট করে নিয়েছি, মশলার মধ্যে কী লাগছে, দুটো পেঁয়াজ নিয়েছি, কুচিয়ে নিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ নিয়েছি দুটো মিলিয়ে, ধনে পাতা কুচিয়ে নিয়েছি, কড়াইশুঁটি নিয়েছি এক বাটি ছোটো বাটি, একটা টমেটো আমি ছোটো ছোটো করে পিচ করে নিয়েছি, আদা নিয়েছি এক চামচ, জিরের গুঁড়ো নিয়েছি এক চামচ, তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি, মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এবার মুড়ি রান্নায় চলে যাব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো, তিন চামচ সর্ষের তেল দিলাম কড়াইতে। ফোড়ন দেবো গরম মশলা, দুটো এলাচ, লবঙ্গ, দারচিনি, একটু নাড়াচাড়া করে নেবো, সুন্দর একটা গন্ধ বেরোবে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। কিন্তু ভাজা হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কুচানো দিয়ে দেবো, নাড়াচাড়া করে দেখুন পেঁয়াজটা কিন্তু ভাজা করে নিয়েছি। এবার অ্যাড করবো আদা, আদা দিয়ে একটু পেঁয়াজটার মধ্যে আবার একটু নাড়াচাড়া করে নেবো। আদা দিয়ে পেঁয়াজের মধ্যে একটু নাড়াচাড়া করে দিলাম, জিরের গুঁড়োটা দিয়ে দিলাম, কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো, টমেটোটা দিয়ে দিলাম, ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। গ্যাসের জোরটা কিন্তু একদম লোতে করে দিয়েছি। এবার দিয়ে দেবো হলুদ, স্বাদ মতো লবণ, সামান্য চিনি, এটা কিন্তু আপনারা অ্যাভয়েড করতে পারেন পছন্দ না করলে, সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। যত সময় মশলা দিয়ে তেল না ছাড়তে তত সময় কষিয়ে নেব। বন্ধুদের বলবো এই রেসিপিটা কি বাড়িতে একবার অবশ্যই করে খেয়ে দেখুন, খুব ভালো লাগে। রাত্রে কিন্তু রুটির সাথে পরোটার সাথে আরও বেশি ভালো লাগে খেতে, ভাতের সাথেও ভালো লাগে কিন্তু বেশি ভালো লাগে রুটির সাথে পরোটার সাথে। বাড়িতে করলে কিন্তু আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো খেতে। বন্ধুদের বলছি আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। দেখুন মশলা দিয়ে কিন্তু তেল চলে যাচ্ছে। এবার কড়াইগুলো দিয়ে দেবো, আর একটু জল দিয়ে কষিয়ে নেব, অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিচ্ছি। বাড়িতে কড়াইগুলো না থাকলে কোনো অসুবিধা হবে না, আপনারা কিন্তু এমনিও কিন্তু করতে পারেন পেঁয়াজ দিয়ে। আর আপনার রসুন পছন্দ করলে রসুনটা দিতে পারেন পেঁয়াজ ভাজার সময়। আমি রসুনটা অ্যাড করলাম, মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ডিম গ্রেট করে রেখেছিলাম, ডিমটা আবার দিয়ে দেবো। মশলাটা ভালো করে মিশিয়ে নেব,
ভালো করে মিশিয়ে নিলাম মশলার সাথে ডিমটা। এবার জল দিয়ে দেবো। এই রেসিপিটা কিন্তু মাখো মাখো হবে, জলটা আপনারা বুঝে দেবেন। কিন্তু ভালো করে মিশিয়ে নিলাম। তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। উপর থেকে ধনে পাতা সরিয়ে দিলাম। আপনারা কিন্তু গরম মশলা দিতে পারেন, যে কোনো একটা দিলেই হবে। এবার ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। ডিমের রেসিপিটা আমার রেডি হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দেবো। একটু মাখো মাখো করলাম, তারও রুটির সাথে ভাতের সাথে কিন্তু খেতে ভালো লাগবে। দেখুন সুন্দর না লাগছে দেখতে? বন্ধুদের বলবো অবশ্যই কিন্তু বাড়িতে একবার এই রেসিপিটা করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। একটা প্লেটের নামই আপনাদের দেখাচ্ছি। একটা প্লেটে নামিয়ে দিয়েছি, দেখুন কি সুন্দর না লাগছে দেখতে। ডিমের রেসিপি আমার রেডি। এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বন্ধুদের বলছি আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। আজকের মতো এই অবধি, কালকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো।